বৈশাখের শুরু থেকেই দিকে দিকে কালবৈশাখীর দাপট। ঘণ্টাখানেকের ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় নদিয়ার হরিণঘাটার একাধিক গ্রাম। সবচেয়ে বেশি ক্ষতি হয় হিনারা গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায়। ঝড়ে ঘর ভাঙাদের পরিবারের পাশে দাঁড়ালেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। কাদা ও বৃষ্টির জল পেরিয়ে খালি পায়ে পৌঁছন বিধায়ক, ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন ত্রিপল। দুর্দিনে বিধায়ককে পাশে পেয়ে খুশি ঘর ভাঙা পরিবারগুলি। বিজেপি সরকার এলে সকলে ঘর পাবে, প্রতিশ্রুতি বিজেপি বিধায়কের। আমি খবর পাইছি, তোমরা সবাই ঘর পাবে, কারো ঘর কাঁচা থাকবে না। খালি বিজেপি সরকার আসতে দাও আর পঞ্চায়েত তোমরা দখল করো, একটা ঘর যদি কাঁচা থাকে তাহলে আমার গলায় জুতোর মালা দেবা। কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত ঘরের বাসিন্দারা, বিধায়ককে পাশে পেয়ে জমা অভিমান প্রকাশ্যে। এতদিন তো আসে নাই কেউ তোমাদের এখানে, তাবু কোনদিন তো পাও নাই? আমি নিয়ে এসেছি, আমি খবর পেয়ে চলে এসেছি। কোনো চিন্তা নেই, আমি আসি তোমাদের জানাবা। আমি জল যতই চলে হরিণঘাটার বিরোহী দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলেডাঙা ও বাগানপাড়া অঞ্চলও কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির কথা শুনেই ছুটে যান বিধায়ক, সেই এলাকাও পরিদর্শন করেন অসীম সরকার। ক্ষতিগ্রস্তদের হাতে পরিত্রাণের সামগ্রী তুলে দেন, নিজের হাতে ক্ষতিগ্রস্তদের বাড়ির তালিকা লিখে নিয়ে যান। যাকে ভালো লাগবে তাকে বলবো, বলেছি কথাটা তাই তো বলেছি। আমি আমার কাজ করার দরকার, আমি কাজ করি। আমি এসেছি মানুষের কাছে, তোমাদের কারা কারা এখানে কাঁচা ঘর আছে, যেভাবে ঘরের ক্ষতি হয়েছে, তিন দিনের মধ্যে অন্তত একটা লিস্ট করে, তাদের আধার কার্ড এবং তাদের বাড়ির দলিলের একটা জেরক্স, এইটা নিয়ে আসতে পারবে আমার কাছে, আর আমার সঙ্গে এসে লড়াইটা দাও। লড়াই না করলে, কিচ্ছু না কাটলে মাও দুধ দেবে না। সমস্যায় রাজনৈতিক দল ও জাত ধর্ম নির্বিশেষে ছুটে আসবো, সিএনকে জানান বিজেপি বিধায়ক। আমি খবর পেয়ে চলে এসেছি, আমি কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম এগুলো বিচার করি না। আমি এদের বললাম, তোমাদের কাছে কি আমি ভোট চাইতে কখনো এসেছি? আসিনি। খবর পেয়েছি তোমাদের অসুবিধা, চলে এসেছি। যতবার অসুবিধা হবে আমি ততবার আসবো। এসছেন ভালো, কিন্তু তেরবল দিয়ে গেছেন আরও মাসে চার, মাঠে চার বছর ক্ষতির কিছু দিয়ে গেলে আশা করো। আচ্ছা, এই দাদা স্যার এসছেন, কে? বিজেপি বিধায়ক? দাদা আমি তো জানি না। আচ্ছা, কী দিলেন আপনাদের? আমাদের তেরবল দিয়েছে। কী বললেন? বলে আরও কিছু হলে সুবিধা হলে দেখবে, সুবিধা হলে অসুবিধা হলে দেখবে। আপনারা কি আশ্বস্ত উনি যে এই দিয়েছে? খুশি? অবশ্যই খুশি। বিজেপি বিধায়ককে পাশে পেয়ে খুশি গ্রামবাসীরা। ভোট চাইতে নয়, পাশে থাকার বার্তা ছড়িয়ে দিলেন অসীম সরকার। বিধায়কের হাতছানিতে ভাঙা ঘরে সুদিনের আলো জ্বলার অপেক্ষায় বাসিন্দারা। নদিয়া থেকে সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।